হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। পুজোর সময় হঠাৎ করে খারাপ হয়ে গেল ওয়াশিং মেশিনটা, চললই না আর। তো তাই চলে এসেছি বিজয় সেলসে, আরসিটি মলের, সেখানে ওয়াশিং মেশিন নেবো একটা। আমাদের 5.5 কেজি ওয়াশিং মেশিন ছিল, এবারে আমরা ঠিক করেছি 8.5 বা 8 কেজি নেবো। তো সেই দেখা দেখি করছি, আগেও আমাদের ফ্রন্ট লোড ছিল, এবারে ভেবেছিলাম যে একটু কোমরে ব্যথা হয় তাই টপ লোড নেব, কিন্তু টপ লোডে সেইভাবে ড্রাই হয় না বলে ফ্রন্ট লোড নিচ্ছি। ফ্রন্ট লোডে নিলে কী হয়, 80% ড্রাই করে দেয়, তারপরে সেটাকে আমরা ড্রায়ারে দিয়ে দিই, কারণ আমাদের অত শুকাবার টাইম থাকে না। শুকাবার উঠিয়ে সেটাকে আবার ভাঁজ করায় 2-3 দিন ধরে, ওসব সম্ভব হয় না। আর বাড়িতে যেহেতু দুজনেই ওয়ার্কিং, সেহেতু কাজের লোক দিয়েও সবসময় আনিয়ে করা সম্ভব হয় না। তো সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে দিয়ে সেটা ড্রাই করতে দিয়ে দিই। আর মাইক্রোওয়েভ টাও একটা নেব ঠিক করেছি, ওটা পুরানো হয়ে গেছে, একটা চিরিক 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 করে আওয়াজ হয়, সেটা দেখছি। আমি একটা ওভেনও নেব ভাবছি। তো এইসব টুকটাক দেখছি আর এসেছি, যখন আরও অনেক জিনিস দেখা হয়ে যাচ্ছে, যেমন একটা হেডফোন দেখা হচ্ছে, তারপরে মোবাইল তো দেখতেই থাকি। আমাদের ডবল ডোর ফ্রিজ, আপনারা জানেন হিতাচি ফ্রিজ, তাও আমি ডবল ডোর ফ্রিজগুলো আর একবার দেখছিলাম। প্ল্যান করছি আমরা একটা নতুন বাড়িতে চলে যাব। আগে আমরা বাগানবাড়িওয়ালা বাড়িটাতে থাকতাম, বাড়িটার অবস্থা খুব খারাপ হয়েছে, মাথাটা অনেকটা পড়ে গেছে ভেঙে, তার সাথে পড়ে গেছে একটা দরজা। তো সেই জন্য এই বাড়িটা সারানোর চেয়ে অন্য কোনো বাড়িতে চলে যাওয়ার প্ল্যান করছি। সেই জন্য ওগুলোও দেখা দেখি করছি, নতুন বাড়িতে গেলে নতুনভাবে প্ল্যান করে ঘর সাজাতে ভালো লাগে, সেই জন্য দেখছি। তো যাই হোক, অর্ডার করে দিলাম ওয়াশিং মেশিন, অর্ডার করলাম স্যামসাংয়ের, আর তাছাড়া একটা আইএফবির মাইক্রোওয়েভ অর্ডার করলাম। আইএফবির অর্ডার করলাম তার কারণ আমাদের আইএফবির প্রোডাক্টগুলো খুব ভালো লাগলো, আর এখন শুধু অনলি মাইক্রোওয়েভ হয় না, আমি আগেরবারে কনভেকশনের সাথে কিনেছিলাম, বড্ড আমি উল্টোপাল্টা সুইচ দিয়ে দিই, মাঝে মাঝে পোড়া পোড়া গন্ধ ছড়ে, তাই এবার অনলি মাইক্রোওয়েভ কিনবো। আর তার সাথে একটা হেডফোন কিনেছি, তার সাথে একটা ব্লুটুথ মাউস কিনেছি। এই হলো শপিং। আর এবার বেরিয়ে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অফিস থেকে আজকে ফিরেছি বলে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। এই হলো আজকে শপিংয়ের একটা ছোট্ট ব্লগ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো, ভালো থাকবেন।